করোনা সংক্রমণ রোধ করে জীবন রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে 200 শয্যা বিশিষ্ট কোভিড ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমাদের উদ্দেশ্য হলো যে এই যে রেট অফ ইনফেকশন এটাকে জিরো পর্যায়ে নিয়ে আসা, পাশাপাশি আমরা চাইব যে আমাদের দেশেও এটা জিরো জিরো পর্যায়ে আসুক। সেই জন্য আমাদের দেশবাসীকে মূলত সচেতন হতে হবে। মাসের পর মাস যদি আমরা কঠোরভাবে চলাচল নিয়ন্ত্রণ করি তাহলে যেটা হবে কাজকাল কর্ম পেশা এগুলো সব একেবারে স্থায়ী হয়ে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে যারা নিম্ন আয়ের মানুষ, যারা ভালনারেবল গ্রুপ, তারা তো অসহায় হয়ে যাবে।